লাগাম ছাড়া যেখানে হবে সেখানে সরকার হস্তক্ষেপ করবে। আমাদের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা নিশ্চয়ই লাগাম ছাড়া ভাড়া যারা নেবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। অর্থনীতির দেশ, এখানে সরকারি উদ্যোগ বেসরকারি উদ্যোগ পাশাপাশি থাকে। সরকার যেমন সে সাধারণ মানুষের কল্যাণের জন্য, গরিব মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য যেমন সরকারি উদ্যোগ থাকে, তেমনি বেসরকারি উদ্যোগ তাদের থাকে। তো সরকারি যে ভাড়া হয় বেসরকারি ক্ষেত্রে কিন্তু তারা প্রফিট করতে চায়, এটা সবাইকেই মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সাধারণ মানুষের জন্যই 18 সালে 19 সালে বাস ভাড়া নির্ধারিত করেছিলেন, সেটা বর্তমানে বজায় থাকছে, পরিবর্তনের কোনো এখন সম্ভাবনা নেই। ডিজেল পেট্রোল ডিজেলের মূল্য আপনারা জানেন যে 2014 সালে বিজেপি সরকার আসার পর থেকে এই 7-8-9 বছরে ডিজেল পেট্রোলের মূল্য তার নিজস্ব মূল্যে প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে। এটা আমরা জানি যে এই মুহূর্তে যে পার কিলোমিটার যে কস্ট গাড়ি চালানোর সেটা খুব শক্ত, আমরা এটা বুঝি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য তিনি মাথায় রেখে, সাধারণ মানুষের কথা মাথায় রেখে একটা বেস ভাড়া নির্ধারিত করে দিয়েছেন এবং সরকারি বাসের এবং বেসরকারি বাসের করে দিয়েছিলেন 18-19 সালে। সেই বাস ভাড়া বর্তমান বজায় থাকছে, সেটা পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকারের এই মুহূর্তে নেই। তো এখন বিষয়টা হলো যে সে সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সরকারি বাসের ভাড়া তো সরকার ঠিক করবে এবং সরকার সাধারণ মানুষকে ভর্তুকি দিয়ে চালাক, সাবসিডি দিয়ে চালাক, সাধারণ মানুষের প্রয়োজনে সেই বাস ভাড়া তিনি কম রেখেছিলেন। কিন্তু বেসরকারি বাসের ভাড়া কিন্তু হওয়া উচিত বেসরকারি বাস মালিক এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে। কিন্তু আমার যতটুকু আমি জানি যে সে সময় বাস অ্যাসোসিয়েশনগুলো নিজেরা কোনো ঐক্যমতে পৌঁছতে পারেনি, বিভিন্ন বাস অ্যাসোসিয়েশন বিভিন্ন ধরনের ভাড়া নিচ্ছিলেন বলে তখন মুখ্যমন্ত্রীকে এটা লাগু করে দিতে হয়েছে। তো এখন এই মুহূর্তে ভাড়া বাড়ানো মুখ্যমন্ত্রী বা আমাদের সরকারের কোনো পরিকল্পনা নেই, এটা হচ্ছে বাস ভাড়ার বিষয়টা রয়েছেই। আমরা যেটা দেখতে চাই যে শিলিগুড়ি শহর খুব ইম্পর্টেন্ট এবং ওদিকে কলকাতা, এদিকে শিলিগুড়ি, এখান থেকে প্রচুর বাস যাতায়াত করে এবং শিলিগুড়ি থেকে বিভিন্ন জেলাতেও অনেক বাস যায়, অনেক মানুষ যায়। শিলিগুড়ি শহরের যানজট কীভাবে মুক্ত করা যায় সেগুলো ভাবনা চিন্তা আমরা করছি। আমরা যে কর্পোরেশনগুলো আছে তার সেই কর্পোরেশনগুলো সিএনজি পরিচালিত বাস আমরা কিনছি, আমাদের প্রয়োজন মতো সে বাস আমরা কিনছি এবং ই ভেহিকেল আমরা 1180টা ই ভেহিকেল টাটাদের সাথে যুক্ত একটি কনসার্নের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি যে আগামী 2-3 বছরে সেই ই ভেহিকেলগুলো পশ্চিমবঙ্গে আসবে, যে পরিবেশ বান্ধব গাড়ি আসবে। পরিবেশ বান্ধব গাড়ি পরিচালনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে 1 নম্বরে আছে।